কলকাতা ও তার আশেপাশের মানুষদের জন্যে খুব সুন্দর একটা উইকেন্ড ডেস্টিনেশন হতে পারে অম্বিকা কাল্লা। পূর্ব বর্ধমানের গঙ্গার তীরের প্রাচীন শহর অম্বিকা কাল্লা। কাল্লা শহরের পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর মধ্যে কাল্লার রাজবাড়ি হচ্ছে অন্যতম। এখানে আছে সুন্দরভাবে সাজানো বাগান সহকারে অনেকগুলো ছোট ছোট টেরাকোটার আদলে তৈরি মন্দির, রাসমঞ্চ, ঠাকুর দালান ইত্যাদি। কাল্লার রাজবাড়ির ঠিক অপোজিট দিকেই আছে 108 শিব মন্দির, কাল্লার আরেকটা খুব পপুলার সাইট। এখানে দুটো বৃত্তাকারে সাজানো রয়েছে 108টা শিবের মন্দির। বড় বৃত্তের মধ্যে রয়েছে 74টা, দ্বিতীয় ছোট বৃত্তে আছে 34টা এবং তার ঠিক মধ্যিখানে রয়েছে একটা কুয়ো। খুব সুন্দর জায়গাটা। কলকাতা বা তার পার্শ্ববর্তী জেলা হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা বা নদিয়া থেকে আপনি বা আপনারা অনায়াসেই পৌঁছে যেতে পারেন এই অম্বিকা কাল্লায়। কাল্লাগামী বা কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরে চলে যেতে পারেন, অথবা আপনার যদি নিজস্ব বাইক কিংবা গাড়ি থাকে তাহলে সহজেই পৌঁছে যেতে পারেন সকাল সকাল অম্বিকা কাল্লায়। আর তারপর গঙ্গার তীরবর্তী অম্বিকা কাল্লার বিভিন্ন মন্দির, রাজবাড়ি এবং টেরাকোটার আদলে তৈরি 108টা শিবের মন্দির দেখে কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারেন গঙ্গার তীরে। আর তারপর সন্ধে নেমে এলেই বাড়ি ফেরার জন্য রওনা দিতে পারেন, অথবা অম্বিকা কাল্লাতেই কোনো হোটেল ঠিক করে রাত্রিবাসও সেরে নিতে পারেন। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখুন।